আসসালামু আলাইকুম বাংলাদেশ অটোমেশন টেকনোলজি পক্ষ থেকে আপনাদের স্বাগতম ডিয়ার ভিউয়ার্স আমি আজকে আপনাদের দেখা যাচ্ছি একটি ইলেকট্রিক্যাল সার্কিট সার্কিটটি হচ্ছে সুইচ পুশ 5 সেকেন্ড পর M1 অন অর্থাৎ একটি ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে তো ডিয়ার ভিউয়ার্স এর জন্য আমাদের প্রয়োজন একটি স্টার্ট সুইচ একটি স্টপ সুইচ একটি ম্যাগনেটিক কন্ডাক্টর একটি টাইমার এবং একটি রিলে তো দেখা যাক সার্কিটটি আমরা বোর্ডে কিভাবে কাজ করি তো প্রথমে আমরা ফেজ থেকে একটি স্টপ সুইচের এক প্রান্তে নিব এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি সুইচও বলা যায় এবং ইমার্জেন্সি সুইচের অপর প্রান্ত থেকে আমরা একটা স্টার্ট সুইচে নেব স্টার্ট সুইচের অপর প্রান্ত থেকে আমরা একটি রিলেকে ধরাবো ডিয়ার ভিউয়ার্স আপনারা হয়তো জানেন অনেকে রিলের কাজটা সম্পর্কে যদি কেউ রিলে সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমাদের আগের ভিডিওটি আপনারা দেখতে পারেন যেটা আপনাদের জন্য সুবিধা হবে তো রিলে সাধারণত আমরা 13 এবং 14 নম্বর পিনে আমরা কানেক্ট দিয়ে থাকি ফেজ এবং নিউট্রাল তো আপনি চাইলে যে কোনো একটি 13 কিংবা 14 তে ফেজ বা নিউট্রাল দিতে পারেন তো এরপর আমরা একটা ইউজ করছি একটা টাইমারের সাধারণত আমরা 2 এবং 7 ফেজের জন্য এবং নিউট্রালের জন্য ইউজ করে থাকি 2 নম্বর এবং 7 নম্বর সাধারণত এখানে আমি 7 নম্বরটা ইউজ করেছি তো দেখা যাক একটি রিলের 13 এবং 14 তে আমরা দিয়েছি কিন্তু রিলের একটি প্রবলেম হচ্ছে এটাকে ল্যাচিং করতে হয় যেটা হচ্ছে সরাসরি এটাতে লাইন দিলে এটি ধরে থাকবে না যখন আমরা সুইচ পুশ করব সেই মুহূর্ত পর্যন্ত লাইনটা এদিক দিয়ে পাস হবে বাট যেই মুহূর্তে আমরা সুইচটি ছেড়ে দেব বাট এখানে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে অর্থাৎ এর জন্য আমরা একটা ল্যাচিং ইউজ করেছি যেটা হচ্ছে রিলের 9 নম্বর এবং 5 নম্বর পিন সাধারণত 9 এবং 5 নর্মালি ওপেন থাকে যখন সুইচ পুশ করব তার সাথে সাথে এখানে রিলের কয়েলটি ধরবে এবং এন উটো এনসি হয়ে যাবে পুশটা ছেড়ে দেওয়ার সাথে সাথে লাইনটা এদিক দিয়ে না গিয়ে আমাদের 9 এবং 5 দিয়ে রিলের 13 নম্বর পিনে আসবে তো আমরা এখান থেকে টাইমারের 7 নম্বর পিনে ফেজ কানেকশন দিয়েছি এবং 2 নম্বরে নিউট্রাল দিয়েছি তো এখানে আমরা টাইমারকে 5 সেকেন্ড কমান্ড দিয়ে দেব সেই 5 সেকেন্ড পরে নরমালি তার যে এনসি সেটা এনইউ হয়ে যাবে নরমালি আমরা জানি টাইমারের 8 নম্বর এবং 5 নম্বর পিন এই দুটি হচ্ছে ইন্টারনালি কানেক্ট থাকে লাইন পাওয়ার পরে 8 থেকে 5 এন সিটা এনইউ হয়ে 8 থেকে 6 এ এনসি হয়ে যায় তো এখানে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এবং A2 তে কানেক্ট করে দিয়েছি কিন্তু 5 সেকেন্ড পরে যেহেতু সে ম্যাগনেটিক কন্ডাক্টরকে লাইন পাস করবে সেজন্য 8 নম্বর পিন এবং 6 নম্বর পিন এই দুটি আমরা ইউজ করেছি যা 8 থেকে 6 পাস করে দেবে সাথে সাথে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর ধরবে ম্যাগনেটিক কন্ডাক্টর এদিকে ধরলে এখান দিয়ে লাইনটি পাস হয়ে সাধারণত এদিকে নিউট্রালে চলে আসবে আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে তো ডিয়ার ভিউয়ার্স যখন আমরা স্টপ সুইচ পুশ করব সাথে সাথে আমাদের এখানে ডিসকানেক্ট হয়ে যাবে আমাদের পুরো সার্কিটটি লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে যখন আবার আমরা স্টপ সুইচ ছেড়ে দিয়ে স্টার্ট সুইচ আবার পুশ করব তখন এদিক থেকে লাইন ল্যাচিং হয়ে রিলেতে আসবে এবং রিলে থেকে সেম একইভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর ধরবে ম্যাগনেটিক কন্ডাক্টর ধরার সাথে সাথে আমাদের যে কোনো একটা লোডকে বা আপনার একটা মোটরকে চিপ ফেজে আমরা সেটাকে চালাতে পারবো তো যখন আবার সেমভাবে স্টপ সুইচে পুশ করব পুরো সার্কিটটি আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ হয়ে যাবে টাইমারও বন্ধ হয়ে যাবে তো ডিয়ার ভিউয়ার্স আশা করি আমাদের সার্কিটটি বুঝতে পেরেছেন তো আমরা এখানে সার্কিটটি বোর্ডে দেখতে পেলাম এখন চলুন দেখা যাক আমরা এই সার্কিটটি প্র্যাকটিক্যালি করে আসলে একটি সুইচ পুশ করার সাথে সাথে 5 সেকেন্ড পরে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ধরে কিনা তো চলুন ভিউয়ার্স আমরা বিষয়টি প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি ডিয়ার ভিউয়ার্স আমরা আমাদের হোয়াইট বোর্ডে যে সার্কিটটি এঁকেছিলাম তো সেটি আমরা কমপ্লিট করে সার্কিট ডায়াগ্রামটি আপনাদের দেখাচ্ছি সেখানে হচ্ছে আমাদের সার্কিটের প্রথম ছিল একটি স্টপ সুইচ স্টপ সুইচের এক প্রান্ত থেকে আমরা দিয়েছিলাম ফেজ ওর প্রান্তে দিয়েছি নিউট্রাল তো ফেজটা আমাদের গিয়েছে একটি স্টার্ট সুইচের এক প্রান্তে এই দেখুন এটা হচ্ছে আমাদের স্টার্ট সুইচের এক প্রান্ত তো এখান থেকে আরেকটা লাইন নিয়ে আমরা দিয়েছি একটি রিলের হোল্ডিং কয়েলে এটা হচ্ছে রিলের 13 বা 14 যে কোনো একটি আমরা দিতে পারি আপনারা জানেন 13 এবং 14 ফেজটিকে নিউট্রাল দিলেই ও এটা দিয়ে কাজ করা যায় এটা হচ্ছে আরেকটা স্টপ সুইচের আগ থেকে আমরা আরেকটা নিয়েছি রিলের 9 নম্বর পিনে জানেন যে হয়তোবা আপনারা জানেন 9 এবং 5 ইন্টারনালি এটা এনসি থাকে তো এনসি এটাকে ল্যাচিং করানোর জন্য আমরা 5 থেকে আমরা আরেকটি কানেকশন নিয়ে 13 নম্বরে দিয়েছি এখানে আমাদের যেখানে হচ্ছে আমাদের ফেজ এটাকে রিলেকে ধরানোর জন্য যদি রিলে আমরা না ধরি তাহলে আমরা ম্যাগনেট কন্ডাক্টর ধরতে পারবো না তার জন্য আমরা ল্যাচিং করে দিয়েছি তো এখান থেকে আমরা এখন টাইমারকে কমান্ড দেব যে সে 5 সেকেন্ড পর লাইন পাওয়ার 5 সেকেন্ড পর সে ম্যাগনেট কন্ডাক্টর লাইন দেবে এবং ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরবে এটা সাথে আপনি যে কোনো রুট লাগিয়ে রুটটাকে চালাতে পারেন তো দেখেন টাইমার আমরা সাধারণত 2 এবং 7 এর লাইন দিয়ে থাকি তো আমি এখানে 7 নাম্বার পিনটায় ফেজ হিসেবে ইউজ করেছি যেটা হচ্ছে রিলে কয়েল থেকে চলে আসছে 7 নাম্বার পিন আপনারা এখানে দেখুন যদিও এটা অনেক ছোট আর দেখা যাচ্ছে না এখানে হচ্ছে 7 নাম্বার ঠিক আছে তো 7 এবং 8 শর্ট করে দিয়েছি আমরা জানি যে ম্যাগনেটিক কন্ডাক্টরের গায়েও সরি টাইমারের গায়ে সাধারণত লেখা থাকে এবং আপনি যে কোনো একটা সাইড ইউজ করতে পারেন হয়তো বা 7 এবং 8 এটিকে কানেক্ট করে আপনি এই সাইডটাকে ইউজ করতে পারেন কিংবা 1 এবং 3 এটি কানেক্ট করে এই সাইডটা ইউজ করতে পারেন তো আমি 7 এর সাথে 8 কে শর্ট করে দিয়েছি এখানে তো দেখুন 7 এবং 8 যেটা আমার শর্ট তো এখানে সাধারণত 8 এর সাথে 6 হচ্ছে 5 হচ্ছে আমার এনসি নরমালি ক্লোজ তো আমার কন্ডিশন হচ্ছে 5 সেকেন্ড পর সে ম্যাগনেটিক কন্ডাক্টর ধরাবে 5 সেকেন্ড পরে কমান্ড দেওয়ার পরে কি হচ্ছে সাধারণত সে 5 এ ক্লোজ ছিল সে 5 থেকে ডিসকানেক্ট হয়ে 6 এ চলে গেছে 6 এ গিয়ে সে তার সার্কিটটিকে কমপ্লিট করতেছে 5 থেকে 6 5 আগে ছিল নরমালি ক্লোজ এখন হয়ে গেছে নরমালি ওপেন এখন 8 এবং 6 হয়ে গেছে নরমালি ক্লোজ যার কারণে আমরা 8 থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি হোল্ডিং কয়েলে দিয়েছি এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের অপর প্রান্ত থেকে আমরা নিউট্রাল দিয়েছি তো চলুন দেখা যায় এবার টাইম আমি চেক করে দিচ্ছি টাইমারে বলেছিলাম 5 সেকেন্ড আমরা 5 সেকেন্ড দিয়ে দিলাম আর এখান থেকে আমরা একটা সিরিজ নাম্বারের সাহায্যে আমি সার্কিট থেকে দেখে নিচ্ছি স্টার্ট সুইচ স্টার্ট বাটন অন করলাম দেখুন অলরেডি একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ধরে গেছে মানে ওর কয়েল পেয়ে গেছে সাথে সাথে 5 সেকেন্ড পর একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ধরে ফেলছে এখন আমি ইমার্জেন্সি সুইচ ইউজ করে এটাকে অফ করে দিতে পারি দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি সুইচটি পুশ করার সাথে সাথে সুইচটি অফ হয়ে গেছে আবার এখন যদি আমি সুইচ অন করি রিলে কয়েলটা আবার ধরেছে ম্যাগনেটিক কন্ডাক্টর 5 সেকেন্ড পরে আবার ধরবে অলরেডি সেটিও ধরেছে এবং টাইমটি 5 সেকেন্ড অন করেছে এখন আমি আবার যদি ইমার্জেন্সি বাটন পুশ করি তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর ছেড়ে দিচ্ছে সাধারণত আপনি এখান থেকে যে কোনো একটা লোড আপনি মোটর বলেন লাইট বলেন সব কিছু আপনি এখান থেকে 3 ফেজে সেটা চালাতে পারেন তো ডিয়ার ভিউয়ার্স আশা করি আমাদের সার্কিটটি আপনারা বুঝছেন এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে